গত 2রা ডিসেম্বর উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গ্রাম পঞ্চায়েত এলাকায় জনৈক দুলাল শেখের 7 বছরের কন্যাকে ধর্ষণ করে একই গ্রামের আইনুল হক নামে এক ব্যক্তি, যার বয়স 50 বছর। 7 দিন পরেও ধর্ষণকাণ্ডের বিচার না পেয়ে শেষমেশ নাবালিকার বাবা দ্বারস্থ হলেন প্রশাসনের। রিপোর্টিং ভাস্কর রায়, উত্তর দিনাজপুর, ক্রাইম ব্রাঞ্চ। আপনার নাম এবং আপনি এই পঞ্চায়েতে কি পদে আছেন? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইউসুফ আলী, আমি এই পঞ্চায়েতের প্রধান। ইউসুফবাবু, একটা অভিযোগ আসছে আপনার এলাকায় একটা নাবালিকা, একদম শিশু, মানে শিশুকে ধর্ষণ করা হয়েছে এবং সমাজ, আপনার এলাকার সমাজ সেই ধর্ষিতা শিশুর মা বাবাকে কোনো অভিযোগ করতে দেয়নি থানায়। গতকাল এটা শুনেছি, তবে এই অভিযোগটা শুনেছি যে 5 বছরের মেয়ে, 5 থেকে 7 বছর বয়স হবে, আইনুর নামে একটা লোক তাকে ধর্ষণ করেছে শুনেছি আমি, সততা ঠিক জানি না। আপনার কাছে ও নাকি এসেছিল ওর বাবা? আপনিও ওর বাবা বলেছিল যে আমার মেয়ে ওই বাড়িতে গেছিলো, সে মেয়েকে টিউবওয়েল পাড়াটা নিয়ে গেছে। আমি বললাম যে কী ব্যাপারে, ও যে ধরাধি করেছে, ও যে ধর্ষণ করেছে এটা ফুলফিল আমাকেও বলেনি। যখন জানতে পারলেন, এখন যখন আপনি জানতে পারছেন ধর্ষণের ঘটনা, তখন আপনি কী পদক্ষেপ নিচ্ছেন? না, এখন তো আইনি প্রক্রিয়া চলে গেছে, যদি ধর্ষণে ও যুক্ত থাকে অবশ্যই তার শাস্তি হওয়া উচিত আইনি প্রক্রিয়া। না, অভিযুক্ত নামে এর আগেও এই ধরনের একটা ঘটনা ছিল, গতকাল শুনেছি এর আগে 3 মাস আগে এরকম ঘটনা একটা জড়িত ছিল, ওটা সামাজিকভাবে মিটিয়ে নিয়েছিল ওরা। তা আপনি কী করবেন, ওই পরিবারের পাশে থাকবেন? তো ধর্ষিত পরিবারের পাশে আছি। দুলাল শেখ, কি হয়েছে ঘটনা? ঘটনা, আমার বাড়িতে 7 বছরের মেয়ে ছিল, মেয়েকে নিয়ে যে রাস্তা, বাড়ির বগলে রাস্তায় খেলাধুলা করছিল মেয়েটা, তো আমাদের পার্শ্ববর্তী গ্রামেরই ছেলেও, তো উনি আমার ছেলেকে রাস্তা থেকে উঠিয়ে নিজের বাড়ি নিয়ে গেল। নিজের বাড়ি নিয়ে যেয়ে যা ধর্ষণ করা, ধর্ষণ করলো মেয়েকে, ধর্ষণ করে তারপরে মেয়ে চিৎকার করছিলো, চিৎকার করছিলো তো মুখে হাত দিয়ে মুখটা চেপে ধরেছে, মেয়েকে চিৎকার তো করতে দেয়নি। তারপরে যা ধর্ষণ করলো, তার নাম হলো আইনুল হক। তার ধরেন 45-50 এরকম বয়স হবে। আমার মতন বয়স, আমার মেয়ের বয়স 7 বছর। তারপরে তখন মেয়েকে যখন ওই ঘটনা ঘটালো, তারপর তখন মেয়ে তখন ওখানে মেয়েকে ছেড়ে দিল, মেয়ে যখন ওখান থেকে চলে আসলো বাড়ি, তখন কাঁদতে কাঁদতে বাড়ি আসলো, বাড়িতে দেখছি তো সবাই, আমরাও দেখছি মেয়ে থতর করে কাঁপছে, কাঁদছে খুব। কিন্তু ওর মাকে বলছে, মা আমাকে এই ব্যাপারে এরকম আমাকে বাড়িতে নিয়ে গেলো, বাড়িতে নিয়ে যেয়ে আমাকে বিছানাতে চৌকিতে শুতে দিয়ে আমাকে পেন ফেলে এই সিস্টেমে এই কাজ করলো। পেন আর তো আইনাল হক, আইনাল এই কাজ করলো। তারপর ওখান থেকে আমি আসলাম বাড়ি, তারপর তো ওখান থেকে কথাটা শুনে আমি সর্দারকে ডাকলাম। আমার গেল সপ্তাহে সোমবারের ঘটনা। হ্যাঁ, ও আমাকে যেতে আসতে দেয়নি স্যার, মানে বললো যে আমি ওই গ্রামের সব লোকজন, হ্যাঁ গ্রামের লোকজন সব বললো যে আপনি বাইরে যাবেন না, থানাতে যান, আমরা এটা সমাজে বসে মিটিয়ে দেবো, হ্যাঁ আপনি বাড়াবাড়ি করেন না। তো আমি বললাম যে ঠিক আছে, তাহলে তোমরা বাড়াবাড়ি আমি করবো না, আপনারা মিটিয়ে দেন। তাহলে মিটিয়ে দেওয়ার কথা বললাম, আমাকে কথা বলছে তো আমাকে টাইম দিল কি যে কালকে তোমাকে জব দেবো না, লোকজন ডাকার পরশু দিন, বৃহস্পতিবার দিন লোকজন ডাকার, মানে ই দেবো, অর্ডার দেবো, তখন তুমি লোক ডাকবে। বৃহস্পতিবার ওর কাছে গেলাম, কই যে আইনাল বাড়িতে নাই, আইনাল বাড়ি থেকে ভাগে গেছে। তো ভাগে গেছে তাহলে কী করা যাবে, কই যে তোমার মনে যেটা লাগে তুমি তাই করো। তো আমি ওকে বললাম যে তুমি যে এটা যে বলছেন, তো এই কথাটা তো ভুল ধরনের কথা বলছেন, তাহলে আমাকে কি গ্রাম রাখতে গিয়ে একটা সালের কাঁটি মেরে কি আমার বাড়িটা জ্বলাইতে বলছেন? আমার বাড়িটা যদি আমি সালের কাঁটি মেরে জ্বলাই, তাহলে গোটা গ্রামটা ধ্বংস হয়ে যাবে, গোটা গ্রামটা আগুন লেগে পুড়ে যাবে, তা তুমি ওইটা কি চাচ্ছেন? হ্যাঁ, এই কথাটা বললাম, তো গ্রুপ তার দিল না, ওই কথা বলে চলে গেল যে আমার কিছু করার নেই, বাড়িতে না আসলে কিছু করা যাবে না। হ্যাঁ, তা শোনেন না, তারপরে ফের প্রধানের কাছে গেলাম, প্রধান ওই কথাই বলছে ঠিক আছে তুমি কাগজ করো, কাগজ করো। মেম্বারের কাছে গেলাম, মেম্বার বলছে ঠিক আছে আমি জিনিসটা দেখছি। তারপরে ফের প্রধানের কাছে গেলাম শুক্রবারে, এই গেল শুক্রবার, প্রধান বললো যে আপনি কাগজ করে রাখেন মামা, ওরা তো ভয় করেন না, কাগজটা করেন আর তারপরে ঠিক হয়ে যাবে, আপনি ওরা তো রাফসা তখন দৌড়াদৌড়ি করবে।
ওখান থেকে তারপরে আসলাম। তারপর আমাদের পার্শ্ববর্তী গ্রাম, গ্রামে ওই গ্রামের পার্শ্ববর্তী গ্রামের ওনার নাম হলো গোল মাহমুদ। তো গোল মাহমুদকে বললাম যে মামা এই ঘটনা ঘটে গেছে, এর আগে একটা ঘটনা ঘটলো, তাও কিছু হলো না, আর এটাও ঘটনা ঘটে গেলো, তো কী করা যায়? ওই ছেলেটাই করেছিল, আমাদের ওই ওইরকমই মেয়ে একটা ঘটনা ঘটেছিল সামনে গেল রমজান মাসে, ওই আইনাল হকি। তখন কোনো কেস হয়নি? না, তখন কেস হয়নি, তখন সমাজে বসে একটা 10,000 টাকা ফাইনাল করেছিল, জরিমানা করেছিল। ওই গ্রামের লোকে সমাজে বসে ফাইনাল করেছিল। তো আমি বললাম যে মামা কী করা যাবে? ওই যে মামা তুমি এই কাজটা করিও না, ছেড়ে দাও, এটা ওই করি না, আইনালে যদি কেসে চলে যান, কেস করলে পরে আর জিন্দগি লাইফটা নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাবে। হ্যাঁ, তুমি কেসে জানো এই কথাটা, আর কেউ কোনো কথা বলো না। আমি সাত দিনটা কথা বলি, আপনার মেয়ের উপর যখন ঘটনা ঘটলো আপনি আইনের আশ্রয় নিলেন না কেন? ও আসতে দেয় না আমাকে, আমাকে বলেছিল যে আমি সমাজে বসে হ্যাঁ আমরা জিনিসটা দেখবো, মিটিয়ে দেবো। তুমি না কেউ আমাকে আসতে দেয়নি গ্রামের লোক, যখন আমাকে আটকে দিয়েছিল আমাকে, যখন সাত দিন ছয় দিন টপকে গেল তখন আমি মনে তখন আমি বললাম যে না আর আমাকে হবে না, সমাজ দিকে হবে না, আমাকে আইনের পথে যেতে হবে। আমি কালকে আমি ফাঁড়িতে গেছিলাম সাত, এখন কি চাচ্ছেন আপনি? হ্যাঁ, তো আমি আইনের মাধ্যমে যেটা হবে সেটা আমি চাই। রাই অসুস্থ ফিরি হয়ে যাবে।